নমস্কার, আমি জয়ন্তী। শুধুমাত্র একটি ডিম দিয়ে অল্প সময়ে সুজির বিস্কিট বানিয়ে শেয়ার করব। এখানে 200 গ্রামের মতো সুজি নিয়েছি, 100 গ্রামের মতো চিনি নিয়েছি, 7 মতো লবণ নিয়েছি, আর 2 টেবিল চামচের মতো তেল নিয়েছি, আর 1টা ডিম নিয়েছি। এই তো আমি প্রথমে ডিমটা দিয়ে দিলাম, এরপরে চিনিটা দিয়ে দিলাম, এরপরে তেলটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম। এখন সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। বাস, আমার সব উপকরণ মিশানো হয়ে গেছে, আমার ডিমটাও ভালো করে ফেটানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে সুজিটা দিয়ে দিব। এখন আমি চামচের সাহায্যে ভালো করে একটা ডো তৈরি করে নেব। আমার সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটারে একটা বিস্কিটের শেপ দিয়ে দিব। আমি আগে হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, এরপরে একটু করে নিয়ে আমি হাতের তালুর মধ্যে গোল আকারের করে বিস্কিটের মতো একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এরপরে আমি একটা চামচের সাহায্যে একটা সুন্দর একটা ডিজাইন দিয়ে দিব। এই তো আমার একটা বিস্কিট হয়ে গেছে। আমি বুঝানোর জন্য আরেকটা বিস্কিট করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা নতুন গৃহিণী যারা আছেন তাদের জন্য অনেক কাজে লাগবে, আর বাচ্চাদের তো বলে কোনো কথাই নেই, বাচ্চাদের অনেক পছন্দের জিনিস। আশা করি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আমি এভাবে সব বিস্কিট বানিয়ে নিয়েছি, এখন আমি তেলে ভাজতে যাব। এই তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন একে একে সব বিস্কিটগুলো দিয়ে দিব। আর মনে রাখতে হবে চুলার আঁচটা একবারে লোতে দিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরটা সিদ্ধ হয়ে আসে। এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে দিব। দেখুন এই বিস্কিটগুলো এত পরিমাণে ফুলে যায় যে উপর থেকে ফেটে গিয়েছে। আমি এই বিস্কিটগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। আর এই বিস্কিটের রেসিপিটা যদি আমার কারো এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।